আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্যাশলাপের পক্ষ থেকে আমি চলে আসছি আজকে কুমিল্লা শহরে। আপনারা জানেন যে কুমিল্লা শহর হচ্ছে ঢাকার পরে পরেই আসলে যে জেলা শহরগুলো আছে ঠিক সেই জেলা শহরের দিক থেকে কুমিল্লা একটি ঢাকার পরে পরে আসলে উন্নতির দিক থেকে সর্ববৃহৎ একটি উন্নত জেলা। ঠিক এই জেলাটাকে আসলে তুলে ধরার জন্য আমি ভিউয়ার্স চলে আসছি। তো কুমিল্লা শহরের মেইন প্রাণকেন্দ্র যদি আপনারা বলতে চান তাহলে এটা আসলে কান্দির বার বলে। সামনের যে মোড়টি দেখতে পাচ্ছেন এটা আসলে কান্দির বার, অথবা এটাকে অনেকেই আবার আপনার পূবালী চত্বর বলে থাকে। ঠিক সামনেই কান্দির বার, আর এখানে আশেপাশে আসলে এটা আসলে কুমিল্লা শহরের মেইন জায়গা, মেইন শহর। এখানে অনেক শপিং মল আছে, ঠিক সে বিষয়গুলো আসলে আমি আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব। ঠিক এই কান্দির বাড়ির ঠিক পাশেই একটি সুপার মার্কেট আছে, যেটা আসলে টাউন হল সুপার মার্কেট। এটি আসলে অনেক ফেমাস একটি মার্কেট দেখতে পাচ্ছেন। এখানে হোটেল সোনালী অবস্থিত, এটা আসলে প্রথম তলা একদম গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে আসলে শপিং, আর তৃতীয় তলা থেকে আসলে একটি সোনালী হোটেল। এখানে আপনারা যদি ঢাকার থেকে অথবা বাইরের কোনো জেলা থেকে আসেন তাহলে এই সোনালী হোটেলে অবস্থান নিতে পারবেন। তাহলে চলুন দর্শক আমরা প্রথমে এই টাউন হল মার্কেটের গ্রাউন্ড ফ্লোরটা একটু দেখে আসি। বিশেষ করে আমি কুমিল্লা শহরটাকে আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। ঠিক এই পর্যায়ে আছি আমি কান্দির পার, যেটি আসলে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র দেখতে পাচ্ছেন, যেটা অনেকেই আসলে পূবালী চত্বর নামেও পরিচিত। দেখতে পাচ্ছেন সামনে পূবালী ব্যাংক এবং অনেক পুরান আমলের একটি বিল্ডিং, এবং অনেক মনে হচ্ছে যে কোনো রাজা বাচ্চা তৈরি করে দিয়ে গেছে এরকম, অথবা আমি জানি না কি ইতিহাস। যারা আপনারা কুমিল্লা শহরের আদিবাসী তারা হয়তো বা এটা সম্পর্কে আরও ভালো বলতে পারবেন। তো ভিউয়ার্স, এটি আসলে কান্দির পার। কুমিল্লা শহর হচ্ছে আপনার ঢাকা শহরের পরে পরেই এটি অন্যতম একটি উন্নত জায়গা, যেখানে অনেক সুন্দর শপিং মল আছে, অনেক সুন্দর সুন্দর শপিং মল আছে, এবং অনেক মানে এই শহরে আসলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে ঢাকার পরে কেন উন্নত। তো এটা আপনারা যারা কুমিল্লা শহরে আসবেন তাদের জন্য অবশ্যই আমন্ত্রণ। আর এটি আসলে কান্দির পর। তাহলে চলুন দর্শক কুমিল্লা শহর আর অন্যান্য বিষয়গুলো আসলে আমরা দেখার চেষ্টা করব। কুমিল্লা শহরের কান্দির পারের ঠিক অপোজিটে দেখতে পাবেন একটি বীরচন্দ্র গণ পাঠাগার এবং নগর মিলনায়তন কুমিল্লা। দেখতে পাচ্ছেন কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দির পারে। কুমিল্লায় আপনারা জানেন যে অনেক বড় বড় আসলে বিভিন্ন মার্কেট আছে, সুপার শপ আছে। আমি কুমিল্লা নিউ মার্কেটের সামনে আছি। তাহলে চলুন দর্শক কথা না বাড়িয়ে কুমিল্লা নিউ মার্কেটটা একটু ভিজিট করে আসি। এটি আপনাদের সুবিধার তার একটু বলি, কুমিল্লার শহরের প্রাণকেন্দ্র কান্দির পারে অবস্থিত। কান্দির পারে এসে নিউ মার্কেটের কথা বললে সবাই আপনাকে দেখিয়ে দিবে। নিউ মার্কেটের একদম গ্রাউন্ড ফ্লোরে আমি যাচ্ছি। এখানে কিছু খাবারের দোকান দেখতে পাচ্ছি আর মুদি দোকান দেখতে পাচ্ছি। সামনে অনেক বড় একটি কাঁচা বাজার, নিউ মার্কেটের নিচে আসলে কাঁচা বাজার। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা আসলে কুমিল্লা শহরের নিউ মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে কাঁচা বাজার। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি আসলে ডিমের, ওয়া অনেক সুন্দর একটি ডিমের দোকান, পাশাপাশি সবজি কাঁচা সবজির দোকান, মুদিখানার দোকান কিছু আছে। ভাই
একটি ঐতিহ্যবাহী জায়গা এবং কুমিল্লা শহরের মধ্যে মেইন জায়গা। এখানে অনেকগুলো সুপার শপ আছে, তার মধ্যে আমি আসছি ময়নামতি গোল্ডেন টাওয়ার। ¿Qué hizo tu lunedito?